আসছে অন্য খবরে। রেলের মানবিক মুখ, ট্রেন থেকে পড়ে যাওয়া যাত্রীর জন্য পাঠানো হলো ইঞ্জিন। রেল লাইনের ধার থেকে মধ্যরাতে উদ্ধার করা হয় পড়ে যাওয়া যাত্রীকে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ্ত, কিভাবে পড়ে গেলেন ওই যাত্রী, রেল কর্তৃপক্ষের তরফ থেকে বাকি উদ্যোগ লক্ষ্য করা যায়? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে এই ঘটনাটা ঘটে হাওড়া থেকে কাঠগুদামগামী বাগ এক্সপ্রেস। এখানে বাগ এক্সপ্রেস থেকে একজন যাত্রী পড়ে যান, 35 বছরের এক অজ্ঞাত পরিচয় যুবক, এবং সেই সময় সেই কম্পার্টমেন্টে যারা উপস্থিত ছিলেন, যাত্রী এবং রেলের যারা কর্মী ছিলেন, তারা সঙ্গে সঙ্গে এই বিষয়টা বাগ এক্সপ্রেসের যিনি চালক ছিলেন তাকে জানান, এবং বাগ এক্সপ্রেসের চালক নিকটবর্তী যে স্টেশন রয়েছে সেই স্টেশনকে পুরো বিষয়টা জানান। এবং যেটা জানা যাচ্ছে, পান্ডুয়া এবং সিমলাগড়ের মাঝখানে এই অজ্ঞাত পরিচয় যুবক রাত 11:15 নাগাদ পড়ে যায়, এবং এরপরেই রেলের যারা পদস্থ আধিকারিক তাদের তৎপরতা শুরু হয় এবং এই যাত্রীকে উদ্ধার করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়, এবং সেই মতো বৈচি থেকে একটা ডিজেল ইঞ্জিন শুধুমাত্র এই যুবককে উদ্ধার করার জন্য বৈচি থেকে রেলের উদ্যোগে পাঠানো হয়, এবং তারপর তাকে পান্ডুয়া এবং সিমলাগড়ের মাঝখান থেকে উদ্ধার করা হয়, এবং উদ্ধার করে প্রথমে সিমলাগড় স্টেশনে নিয়ে আসা হয়, এবং সিমলাগড় স্টেশনে তার প্রাথমিক চিকিৎসার পর ওই যুবককে রেল নিজেদের তরফ থেকে এই অজ্ঞাত পরিচয় 35 বছরের যুবকের জন্য গাড়ির ব্যবস্থা করেন, এবং গাড়ির ব্যবস্থা করে তাকে গুরুতর আহত এই যুবককে চিকিৎসার জন্য রেলকর্মীরা চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই যুবকের পরিচয় তারা এখনো পর্যন্ত জানতে পারেননি, সেই যুবকের পরিচয় জানার তারা চেষ্টা করছেন। তবে রেলের যে এই ধরনের উদ্যোগ, এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় রেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বিভিন্ন সময় নকডাউন, বিভিন্ন যারা যাত্রী থাকেন বা আহত থাকেন তাদের উদ্ধার করার ব্যাপারে রেলের গড়িমসি থাকে, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র রেলের একজন যাত্রীকে উদ্ধার করার জন্য একটি ইঞ্জিন পাঠানো হলো, এবং সেই ইঞ্জিন দিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলো রেলের তরফ থেকে। এই বিষয়টা সত্যি সাধুবাদ প্রাপ্য, অনেক ধন্যবাদ সুদীপ্ত।